সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে জঙ্গিবাদ বা মৌলবাদ নির্মূলের জন্য যে সমস্ত দেশ বা রাষ্ট্র সহযোগিতা করেছিল একসময় বাংলাদেশকে, বাংলাদেশের প্রশাসনকে, সেই সমস্ত দেশই এখন তাদের প্রয়োজনেই সেই সমস্ত মৌলবাদী দলগুলোকে তাদের দূতাবাসের মাধ্যমে বিস্তর টাকা পয়সা ছড়াচ্ছে। বলবেন যে আপনি জানলেন কিভাবে? আচ্ছা, ঢাকায় যারা আছেন এবং রাজনীতি করেন তারা কে না জানে এই কথাটা আমাকে বলেন, যে ঢাকায় যারা আছেন রাজনীতি করেন কিন্তু জানেন না, এটা কি সত্য? সত্য না। আমরা এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন থেকে ফলো করতেছি আমাদের বাংলাদেশে পশ্চিমের যে দূতাবাসগুলো আছে সে সমস্ত দূতাবাসে নিয়মিত বাংলাদেশের ইসলামিক মৌলবাদী দলগুলোর লোকজন রাতে দিনে বিভিন্ন কায়দায় যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এবং আমাদের কাছে সে তথ্য আছে যে ব্যাপকভাবে টাকা পয়সা ছিটানো হচ্ছে এদের হাতে। কেন দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। কারণ এদেশের যারা পরিপক্ক রাজনীতিবিদ, যাদের সামান্যতম দেশপ্রেম আছে, শব্দ হয়েছে সাইলেন্ট দিয়ে দেওয়ার দরকার মোবাইলটা, যাদের সামান্যতম জ্ঞান বুদ্ধি আছে তারা কিন্তু জানে যে কেন এই সমস্ত দূতাবাসগুলো এইভাবে টাকা পয়সা ছড়াচ্ছে। তারপরে একটা আজকে একটা গরম খবর দিই। আজকে ভিপি নূর জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি বাংলাদেশে, তার সঙ্গে একটা গোপন বৈঠক করে। ভিপি নূর দেখেন একটা গাড়িতে করে সে গিয়েছে, আবার দুই ঘন্টা বৈঠক শেষে ওই গাড়ি ছেড়ে দিয়া আর এক গাড়িতে করে বের হয়ে চলে আসছে। তাহলে এখন ভিপি নূরের গাড়ি কয়টা, এটা আপনারা বলতে পারেন? এগুলো কোথা থেকে আসে? রাজকীয় অফিস হয়েছে, দেদার সে খরচ করতেছে, পার্টির পিছনে টাকা পয়সা খরচ করতেছে। আজকে ভিপি নূরের এই বৈঠকটাই দেখাই আপনাদের। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাকলেন না, উনি ডাকলেন না এদেশের আরো যে সমস্ত বড় বড় নেতা আছে যারা, তাদেরকে উনি ডাকলেন না, কিন্তু উনি ডাকলেন কাকে ডাকলেন? ভিপি নূরকে। এবং গোপন বৈঠক করলেন দুই ঘন্টা। কেন করলেন? সারা বাংলাদেশে ভিপি নূরের কতজন লোক আছে আপনি বলেন, কে বলতে পারবেন? রাজধানীতে 50-60 জন ছেলে পেলে পর্যন্ত সে গুছাইছে, এই তো তার একটা রাজনৈতিক দল।
50-60 জন ছেলে পেলে গুছাইছে সে পর্যন্ত ওই ঘুরে ফিরে এই 50-60 জন তার সাথে থাকে। সাউন্ডটা বন্ধ করে দিলে মনে হয় কিছু হবে না, সাউন্ডটা বন্ধ করে দিই। এই 50-60 জন ছেলে পেলেই হলো আর দলের পুঁজি। তাহলে এদেশের ডার্ক সাইডে এবং বাঘা বাঘা সব নেতাদেরকে বাদ দিয়া জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সে ভিপি নূরের সাথে গোপন বৈঠক করে 2 ঘন্টা, যেটা এখন এই স্মার্ট যুগে যেটা গোপন করা সম্ভব না, এই তথ্য বেরিয়ে এসছে। আপনাদের একটু দেখাই, ওর গাড়িটারি সহ দেখাই। সকাল 6:30 দিয়ে তিনি বৈঠকে ঢুকেছেন এবং প্রায় 1:45 দিকে বৈঠক থেকে তিনি বেরিয়ে এসেছেন। গণদেহ পরিষদের সদস্য সচিব নুরু তিনি ইন্টারেস্টিং হলো ঢুকেছিলেন একটি গাড়ি দিয়ে, তার নিজস্ব গাড়ি, নিজস্ব কিনা আমরা জানি না, তার তো দুটো গাড়ি আমরা যতদূর জানি, গাড়ি নাম্বার দিতে আছে, যাই হোক সেটি একজন নেতা ব্যক্তিগত বিষয় সেখান থেকে বললাম না। সেই গাড়িতে করে তিনি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী HEMS গায়েন লুইসের গুলশানের বাসভবনে সেখানে তিনি প্রবেশ করেন এবং তার সাথে প্রায় 1.5-2 ঘন্টা তিনি গোপন বৈঠক করেছেন। এবং ওই বৈঠকে আরো যারা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ছাড়াও হুমা খান, মানবাধিকার বিষয়ক সিনিয়র উপদেষ্টা, আর হচ্ছেন নুরুলক নুরু, হুমা খান, নুরুলক নুরু, ডাকসুর সাবেক ভিপি, এই দুইজনের উপস্থিতিতে এই বৈঠকটি হয়েছে। এবার আপনারা বলুন যে বৈঠকটি সিগনিফিকেন্ট কিনা, গুরুত্বপূর্ণ কিনা। আপনাদেরকে মনে করিয়ে দিই, আজকে থেকে সপ্তাহ খানেক আগেই হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে জাতিসংঘে প্রতিনিধি বাংলাদেশে, সে বাংলাদেশে একজন নেতা উনি খুঁজে পাইছেন, সৈয়দ আদিব ভাই। আপনি একটা কমেন্টস করে জানান তো, আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন নাকি ভাই একটু জানান, আমার কথাগুলো কি ঠিক মতো শোনা যায়, আপনি একটা কমেন্টস করে একটু জানান, কারণ আমি একটু সাইলেন্ট করে দিয়েছি আর কি মোবাইলটা। এবার চিন্তা করে দেখেন যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বাংলাদেশে ভিপি নূরকে ডেকে নিয়ে গোপন বৈঠক করতেছে এবং ভিপি নূর একটা গাড়িতে গিয়েছেন, আর একটা গাড়ি দিয়ে বের হয়ে আসছেন, মানে বৈঠকটা একান্ত গোপন যাতে কেউ না জানে। ধন্যবাদ ভাই, শুনতে পাইতেছেন। এটাই হল নিয়ম। যদি আপনি কোনো দেশে কোনো অপকর্ম করতে চান, যদি কোনো দেশে বিশেষ কোনো মিশন বাস্তবায়ন করতে চান, যদি কোনো দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে চান, তখন আপনাকে এই ধরনের রাজনীতিবিদগুলোকেই বেছে নিতে হবে। আমি আপনাকে তার উদাহরণ আপনাকে একটা একটা করে দিই। এই ভিপিনের হাতে এখন 2-3টা গাড়ি আসলো কোথা থেকে, রাজকীয় অফিস আসলো কোথা থেকে, আর এগুলো বাদ দেন না, টাকা ছড়াছড়ি তো আছেই, এটা চিন্তা করতে পারবেন আপনি যে ভিপিনের সারা দেশে 500 কর্মী নাই জাতিসংঘের। এদেশে 3 বার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল কারা, বিএনপি। বিএনপি মহাসচিবকে কিন্তু ডাকে নাই, কেন ডাকে নাই? অপকর্ম করার জন্যে যদি আপনি কাউকে খুন করতে চান, তখন কিন্তু এদেশের আমরা দেখেছি বাঘা বাঘা সন্ত্রাসীদেরকে বাদ দিয়া 16-17-13-12-13 বছরের ছেলে পেলেদেরকে কিন্তু রিক্রুট করা হয় খুন করার জন্যে। কারণ কি?
এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, এদের ম্যাচুরিটি আসে নাই, এদেরকে দিয়ে সহজেই কিন্তু খুন করানো যায়। আপনি যদি একটা সিদ্ধহস্ত পাক্কা খুনিকে দিয়ে খুন করাতে যান, যদি আপনার 50 লাখ টাকা চেয়ে বসে একজন টিনেজার মস্তানকে দিয়ে যদি ওই কাজটা করে নেন, খুন করে নেন, আপনি যদি তাকে 50,000 টাকা দেন, এটা অনেক বেশি তার জন্য তো লাগ না। বললাম না যে যারা কিরার সিদ্ধহস্ত বড় মাস্তান, সে আপনার কাছে চাবে 50 লাখ একটা খুন করে দিবে। একজন টিনেজার তাকে ডেকে আপনি 10,000 টাকা যদি দেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে, 10,000 টাকাতে আপনি খুন করাইতে পারবেন। একটা দেশকে অস্থিতিল করার জন্য জাতিসংঘের স্থায়ী যে এখানে যে প্রতিনিধি, বাংলাদেশের যারা 50 বছর ধরে রাজনীতি করতেছে এই দেশে, বাঘা বাঘা রাজনীতিবিদ যারা আছে, তাদের সাথে গোপন বৈঠকের কিন্তু দরকার হয় নাই। দরকার হয়েছে কার সাথে? ভিপি নূরের দরকার হয়েছে, কারণ তাকে দিয়ে সব করানো সম্ভব হবে যদি তাকে সাপোর্ট দেওয়া যায়, অর্থ দেওয়া যায়। কিন্তু আপনি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে দিয়া এই কাজগুলো কিন্তু করাইতে পারবেন না। আরো একটা বিশাল অভিযোগ যে বাংলাদেশের যে সমস্ত ইসলামিক মৌলবাদী দলগুলো আছে, এরা কিন্তু ছিল পশ্চিমাদের এবং ইউরোপীয় ইউনিয়নের এদের কিন্তু চরম শত্রু ছিল বাংলাদেশের ইসলামিক দলগুলো, এই দূতাবাসগুলোর। যে হলি আর্টিজেনের ঘটনার পরে এই যে বাড়তি প্রোটেকশন যে নিয়েছিল 6টি দূতাবাস, এরা কিন্তু এই ইসলামী জঙ্গিদের এই যে হলি আর্টিজেনের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার কারণেই কিন্তু এটা নিয়েছিল তারা, বাড়তি প্রোটেকশন। এখন সরকার বাড়তি প্রোটেকশনও সরাই নিয়েছে, কিন্তু বাংলাদেশের কিছু ইসলামিক দলের নেতৃবৃন্দকে ঘন ঘন কূটনৈতিক পাড়ার বিভিন্ন দূতাবাসে যাতায়াত করতে আমরা দেখতেছি, এবং বিস্তর অভিযোগ আছে যে ব্যাগ ভরা টাকা আসতেছে। যারা এদেশে মৌলবাদী নির্মূল করার জন্য সোচ্চার ছিল এবং সার্বিকভাবে সহযোগিতা করেছে, তারাই কিন্তু এখন আবার এই মৌলবাদী গোষ্ঠীর হাতে অর্থ করে দিচ্ছে। প্রমাণ একটা দিলাম, আর বাকি কারা যাচ্ছে আসছে হুজুররা, এটা আপনারা আমরা সবাই জানি। ব্যাগ ভরে ভরে টাকা ছিটাচ্ছে তারা এখন দেশকে অস্থিতিশীল করার জন্য, বা তাদের কোনো দুর্ভসন্ধি যদি থাকে সেটা বাস্তবায়নের জন্য। তার নগদ প্রমাণ একটা তো দিলাম, দেখলেন যে ভিপিনুর আজকে 2-2.5 ঘন্টা বৈঠক করেছেন জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধির সাথে। কিন্তু যদি তাদের ভিতরে দুর্বলতা না থাকবে, তাহলে গোপন বৈঠক করবে কেন? প্রকাশ্য করতে পারে, নিয়মিত প্রকাশ্য রাজনীতি করে বাংলাদেশে। এক গাড়িতে কৌশলে যে ঢুকিয়া সেই গাড়ি রেখা আরেক গাড়ি নিয়ে আরেক গেট দিয়ে বাইরে চলে আসলো, এই জিনিসটা কি ইঙ্গিত করে? এটা কি ইঙ্গিত করে এটা কিন্তু আমরা বুঝি, এবং আমি আলোচনার শুরুতেই এটা বলে গেছি। যার বুঝার দরকার বুঝে নেবেন। তবে এটুকু বলতে পারি, সামনে দেশের রাজনৈতিক সংকট অনেক বাড়বে এবং দেশ অস্থিতিশীল হবে এবং সংঘাতময় একটা পরিস্থিতি দেশে তৈরি হবে। দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা আছেন, এদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, এই রাজনীতির ব্যক্তিত্বদের ভুলের কারণেই কিন্তু
ইরাক, আফগানিস্তান, লিবিয়া, এগুলো কিন্তু কি মেসাকার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যাতে বাংলাদেশে কেউ এইরকম যারা ইরাক, আফগানিস্তান, তারপরে লিবিয়া, সিরিয়া, আপনারা নিজ চোখে দেখতেছেন যে এই সমস্ত দেশগুলোকে যারা মেসাকার করে দিয়েছে, সেই সমস্ত দেশের বাংলাদেশে যারা আছে দূতাবাস করিয়া, তারাই কিন্তু এখন এই ধরনের কাজগুলো করতেছে। আমরা সবই দেখতেছি, সবই জানতেছি, তবে যদি আমরা সম্মিলিতভাবে সচেতন না হই, তাহলে হয়তো সামনে বাংলাদেশের পরিণতিটা শুরু হয়ে যাবে ওই রকম যে সমস্ত দেশের নাম আমি আপনাদেরকে বললাম। কারণ সুপরিকল্পিতভাবে যদি এই সমস্ত রাষ্ট্রদূতরা দূতাবাস থেকে নিচের ক্লাসের লোকজনকে ডেকে ডেকে টাকা পয়সা দেওয়া হয় ব্যাগ ভরে ভরে, তাহলে কিন্তু দেশ অস্থিতিশীল হইতে সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।